আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রিজন বলছিলাম, আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। সো সকাল থেকে প্রচুর শীত পড়ছিল, যার কারণে আমি 11টার দিকে আমার রেসার্বিদেরকে রৌদ্রে রাখছি। এই যে দেখতে পারতেছেন আমার ঘাড়ে একটি রেসার কবুতরের বেবি, এটা হচ্ছে মাক্সি বেবি। সো একে ঘাড়ির উপর রাখার কারণ কি সেটা জানাচ্ছি অবশ্যই। তবে যখন আমি বেবিগুলা বাইরে নিয়ে আসছি, তখন প্রত্যেকটা বেবি রোদ্রে ছিল, এবং এই শীতের মধ্যে রোদ্রে তো ওদের থাকতে নিশ্চয়ই ভালো লাগে। সো বারবার আমি এদেরকে রোদ্রে রাখছিলাম, কিন্তু এই বেবিটা বারবার আমার কাছে আসছে। আমি চেয়ারে বসে আছি এইখানে, আর বেবিদেরকে আমি রোদ্রে রাখছি, ওই যে ওইখানে দেখতে পারতেছেন আপনারা। সো ওই সাইডে আমি রোদ্রে রাখছি, বারবারও আমার কাছে আসছে। সো ছোটোবেলায় আমি পাখি লালন পালন করতাম, বিশেষ করে ঘুঘুলা লালন পালন করতাম, মাঝে মধ্যে কাঁধ নিয়ে এদিক ওদিক ঘুরতাম, ভালো লাগতো। সো ভাবতেছি যে এই বেবিটা আমি শিকারি করব কিনা, কারণ শিকারি কোনো কবুতর এখনও পর্যন্ত আমার করা হয় নাই। এ সম্পর্কে ভিডিও আমি আপলোড হয়তো একটা করছিলাম যে কীভাবে শিকারি করবেন, সে ভিডিওর মধ্যে আমি আলোচনা করছিলাম যে কীভাবে রেসার কবুতর শিকারি করা যায়। শিকারি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময়ের জন্য এদেরকে সাথে নিয়ে বেড়াতে হবে, একদম ছোট বয়স থেকে। দেখতে পারতেছেন এই যে এই বয়সের বেবি, মনে করেন যে এখনও তো ফ্লাই করা শিখে নাই, এই বয়সের বেবিদেরকে সাথে করে নিয়ে বেড়াতে হবে, এদিক ওদিক নিয়ে বেড়াতে হবে। যখন আপনি লফটে আসছেন তখন ওকে লফটের মধ্যে থেকে সরিয়ে আপনি আপনার কাছে নেবেন, ঘাড়ে নেবেন, এবং আপনি এদিক ওদিক হাঁটা চলাফেরা করবেন। আর পৃথিবীতে যত প্রাণী আপনার শিকারি করা হয়, খাবারের একটা লোভ দেখিয়ে কিন্তু শিকারি করা হয় মূলত। সো এই জন্য কী করবেন, ক্ষুধার্ত অবস্থায় বাইরে নিয়ে আসবেন, কাঁধে নিয়ে ঘুরবেন, এবং খাবার আপনি হাতে রাখবেন, এভাবে হাতে রাখবেন খাবার, এবং ওর সামনে ভেবে ধরবেন। ওর পেটে যখন ক্ষুধা থাকবে তখন আপনার হাত থেকে খাবার খাবে। এইভাবে করে আপনি একটু একটু করে অভ্যাস করাবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন, খাবার হাতে নিয়ে দূর থেকে ওকে ডাক দিবেন, ও বুঝতে পারবে যে আপনার কাছে খাবার আছে, তখন আপনার কাছে ছুটে আসবে। এইভাবে কন্টিনিউ করলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার কবুতর ছোটো থেকেই শিকারি হয়ে গেছে, আপনি কাঁধে নিয়ে ঘুরতে পারবেন, আপনি বাইকে যখন যাবেন, এদিক ওদিক যখন যাবেন, আপনার পিছু পিছু সে ইনশাল্লাহ যাবে। তবে এটা লেন্দি একটা প্রসেস, সময় লাগবে, হঠাৎ করে হবে না। সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে এই বেবিটা আমি রাখবো কিনা, যদিও বা হয়তো বা রাখা সম্ভব হবে না, কারণ আমি হয়তো বা আমার কবুতরের বেবিগুলো সব সেল করে দিব, অনেক টাকা এখনও আমার প্রয়োজন, রেসার বেবিদের আমি রাখতে পারছি না, জায়গারও সংকট, লফটের মধ্যে যে রেসার বেবিদেরকে রাখবো সেটাও সম্ভব হচ্ছে না, অনেক জায়গার দরকার। এখন তো লফটে আলহামদুলিল্লাহ প্রায় 10-12টার মতো বেবি আছে, সো তাদেরকে রাখা আমার জন্য খুবই কষ্টকর হচ্ছে। এজন্য বেবিগুলো সেল করে দিব হয়তো বা, আর কিছু টাকার প্রয়োজন, এর জন্য হয়তো বেবি রাখতে পারবো না। তবে এর যে ভালোবাসা দেখলাম বারবার আমার কাছে আসছিল, খুবই ভালো লাগছিল। তো ভাবছি যে একে রাখবো কি না, আমি শিকারি করব কি না। দেখেন কত সুন্দরভাবে আমার কাঁধের উপর বসে আছি, দেখতে পারতেছেন। সো ভিউয়ার্স, এই বিষয়টা আপনাদের মধ্যখানে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। আসলে কবুতরের সঙ্গে যখন ভালো, যখন সময় কাটাই, যখন ভালো লাগে, তখন মাঝে মধ্যে আপনাদের মধ্যখানে এই ধরনের ভিডিও নিয়ে আসি। সো অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে আপনারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, রেসিং পিজন সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।